পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণের একটি অভিযান পরিচালনা করা হয়। ভোলার খালপার এলাকার 15 থেকে 20টি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। 13 টাকা করে একটা কেজি দিতে পারে বড় বিক্রি লাভ করে না। দেয়া সব সিরা অবস্থা ওইটা ওইটা সব কিছু টিকে না। এক বস্তা 64 টাকা করে খরচা। হ্যাঁ বস্তা 64 অভিযান পরিচালনার সময় তারা দোকানদারের বিভিন্ন কাগজপত্রগুলো পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই যে 150 টাকা থেকে 155 টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি করা হয়েছিল। তখন তারা তাদেরকে একটা নির্দিষ্ট দামে 145 টাকা দামে পেঁয়াজ বিক্রি করার কথা বলে। খুচরা বাজারে এখনও পেঁয়াজ 170 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে একটা স্বস্তির বিষয় হচ্ছে এটা যে চায়না যে বড় পেঁয়াজগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে বাজারে এসে পৌঁছেছে। তো সেই পেঁয়াজগুলো 130 টাকা করে বিক্রি হচ্ছে। তো এতে মনে হচ্ছে যে সাধারণ ক্রেতারা একটু স্বস্তি বোধ করছে। পেঁয়াজের যে বর্তমান যে উদ্যোগমুখী অবস্থা, মূল্যের উদ্যোগমুখী অবস্থা এবং যে বাজারে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেটা যাতে স্বাভাবিক অবস্থা বজায় থাকে সেটার জন্য মূলার যত পাইকারি এবং খুচরা পর্যায়ে দেখুন পেঁয়াজ বিক্রেতা যারা আছে তাদেরকে দোকানে দোকানে গিয়ে আমরা হচ্ছে তাদের ভাউচার অনুযায়ী যাতে স্বাভাবিক অবস্থায় এবং হচ্ছে নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করতে পারে সেজন্য এবং হচ্ছে তাদেরকে অনুরোধ করতেছি যারা হচ্ছে পাইকারি এবং খুচরা বিক্রেতা যে দোকানদার তাদেরকে অনুরোধ করতেছি তাদেরা যদি সহনীয় পর্যায়ে যে দামে হচ্ছে পাইকারিভাবে পেঁয়াজ কিনে সেটা ওই সহনীয় পর্যায়ে এবং হচ্ছে নির্ধারিত মূল্যে ওইটা যাতে বিক্রি করে সেটার জন্য প্রত্যেক ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হচ্ছে এবং যে আমাদের যে বাজার তদারকি যে মনিটরিং যে কার্যক্রম সেটা হলো অব্যাহত থাকবে। বিক্রেতা যারা আছে তাদেরকে দোকানে দোকানে গিয়ে আমরা হচ্ছে তাদের ভাউচার অনুযায়ী যাতে স্বাভাবিক অবস্থায় এবং হচ্ছে নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করতে পারে সেজন্য আমরা বাজার মনিটরিং করতেছি এবং আমরা আশা করতেছি সেটা অব্যাহত থাকবে এবং বাজারে যে পেঁয়াজের যে মূল্যের যে অস্বাভাবিক অবস্থা চলতেছে